আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি শুনছেন দেখছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, যারা অনেক আগ্রহ নিয়ে এই ভিডিওটির জন্য অপেক্ষা করেছিলেন। আমি একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুক আইডিতে যে আমি একটা প্রশিক্ষণের আয়োজন করেছি, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, যেটা আমি সম্পূর্ণ ফ্রিতে এই প্রশিক্ষণটি সবার মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিব। আমার একটা আসলে আশা হলো হঠাৎ করে, আমি এক বছর যাবৎ ফেসবুক মার্কেটিং করছি, তো আমি চিন্তা করলাম বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা থানায় যদি একজন ভাই বা বোনকে যদি আমি যদি ফেসবুক মার্কেটিং প্রশিক্ষণটা দিয়ে যদি আমি রেডি করতে পারি, উনি যদি স্বাবলম্বী হতে পারে, উনি যদি একজন উদ্যোক্তা হতে পারে, তাহলে আজীবন উনি আমাকে মনে রাখবে। এবং এভাবে করে আমি ভাবলাম যে শত শত থানা বাংলাদেশের মধ্যে আছে, প্রত্যেক থানায় অন্তত একজন করে যদি আমি লোক রেডি করতে পারি, তাহলে হতে পারে আমার একটা অনেক বড় একটা শক্তি হবে, একটা ভালোবাসার শক্তি, সেটা সম্পর্কের একটা শক্তি। ঠিক আছে, তো যাই হোক, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে সবাই, আমি যেটুকু জানি সবাই সেটা জানুক, আমি যেটা জানবো সবার মধ্যে সেটা ছড়িয়ে দেব, এটা আমার অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, আমি এটুকুও বিশ্বাস করি যে জগৎ জুড়ে পাঠশালা মহাসভার আমি ছাত্র। ঠিক আছে, তো আমার কথাগুলোর মধ্যে যাদের যারা কোনো ভুল খুঁজে পাবেন, দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই ভুলগুলো আপনি খুঁজে পেয়েছেন, সেক্ষেত্রে আমি সেটা শুধরে নিতে পারবো। আমি প্রফেশনালি কোনো ট্রেনার না, আমি জানি না আমার প্রশিক্ষণটা আপনাদের কাছে কেমন লাগে। আমি নিজেই একটা রুটিন রেডি করলাম, ঠিক আছে, নিজেই নিজে একটা রুটিন রেডি করলাম আমার মতো করে, আমি কোনো কাউকে ফলো করিনি, বা আমি ইউটিউবে ওভাবে করে ফেসবুক মার্কেটিংয়ে অ্যাভেলেবেল কোনো টিউটোরিয়াল আমি পাইনি। আমি যেটুকু সচরাচর কাজ করলাম এক বছর যাবৎ, আমি জাস্ট সেটার আঙ্গিকে আমি একটা রুটিন, বা আমি একটা আমি টোটাল 10টা ক্লাস রেডি করলাম এটার উপর। তো এইভাবে করে আমি পর্যায়ক্রমে 10টা ভিডিও দিব আপনাদেরকে, আপনারা একটার পর একটা প্রথম থেকে শুরু করে সবগুলোর সাথে খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখলে আমার বিশ্বাস আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে ভালো কিছু করতে পারবেন এবং আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, যাই হোক, আমি যে রুটিনগুলো করলাম আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে অর্থাৎ আমি যে বিষয়গুলো নিয়ে ভিডিওগুলো করব, আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে একটার পর একটা জানাবো, একটার পর একটা ভিডিও দিব, আপনারা সেই বিষয়গুলো আপাতত একটু নোট করে নেবেন। ঠিক আছে, প্রথম আমি আবারও বলছি, আমি কিছু নাম বলবো, আপনারা এগুলো দয়া করে খাতায় দ্রুত লিখে নেবেন। ঠিক আছে, লিখতে থাকেন, প্রথমে লিখতে পারেন ফেসবুক পেজ। ফেসবুক পেজ নিয়ে আমি একটা ভিডিও দেবো আপনাদেরকে, ফেসবুক পেজটা কিভাবে একটা ফেসবুক প্রফেশনালি বা বিজনেস ক্লাসের একটা পেজ আপনি কিভাবে বানাবেন, কিভাবে বানাবেন, কিভাবে পেজটা আপনি সেটিং করবেন। ঠিক আছে, কিভাবে সেটিংস করলে পেজটা অনেক বেশি সুন্দর দেখাবে। ঠিক আছে, আমি সেটা নিয়ে টোটাল একটা ভিডিও রেডি করব অনেক সুন্দরভাবে, ইনশাআল্লাহ আপনি ওই ভিডিওটাতে আপনি সম্পূর্ণভাবে বা ওই ক্লাসটাতে আপনি সম্পূর্ণভাবে একটা বিজনেস একটা পেজ আপনি রেডি করতে পারবেন। এরপর আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ দিয়ে কিন্তু বিজনেস করা যায়, ফেসবুক গ্রুপ দিয়ে আপনি কীভাবে কীভাবে আপনি ফেসবুক গ্রুপটা আপনি কাজে লাগাবেন, কীভাবে আপনি একটা গ্রুপ খুলবেন, কীভাবে গ্রুপে আপনি ব্যবসা করবেন, বা বিভিন্ন গ্রুপে গিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনার প্রচার প্রসার করতে পারবেন, আমি সেই বিষয়গুলো নিয়ে আমি একটা ভিডিও রেডি করবো ইনশাল্লাহ। এরপর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ফেসবুক অ্যাড। ফেসবুক নর্মালি আপনি জানেন ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এমন কোনো শ্রেণীর লোক নাই যারা ফেসবুক ব্যবহার করে না। সো আপনার বিজনেস করার জন্য, আপনি আপনাকে আপনার বিজনেসকে ঠিক আছে প্রমোট করার জন্য, মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেটা হচ্ছে ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাডের মাধ্যমে আপনার টার্গেট অনুযায়ী আপনি যাদেরকে বাছাই করবেন, আপনি যাদেরকে চান, আপনি শুধুমাত্র তাদের কাছেই আপনার প্রোডাক্ট, আপনার যেটাই আপনি সেল করতে চান সেটা আপনি পৌঁছে দিতে পারবেন ফেসবুক অ্যাডের মাধ্যমে। আমি কিভাবে ফেসবুক অ্যাড করে আমি সে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব তৃতীয়তম ক্লাসে। ঠিক আছে, এরপর আমি আরেকটা বিষয় আপনাদেরকে চতুর্থতম ক্লাসে আমি যেটা শেয়ার করবো, সেটা হচ্ছে প্রোডাক্ট সোর্স।
আপনি প্রোডাক্ট কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কি প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনার ভালো আর্নিং হতে পারে, কি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টগুলো আপনি কোথায় পেতে পারেন, কিভাবে আপনি প্রোডাক্ট কালেকশন করবেন, কোন প্রোডাক্ট আপনি ফেসবুকে সেল করলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আমি একটা চতুর্থতম ক্লাসটা আপনাদেরকে দেব ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। এরপর যেটা সেটা হচ্ছে পঞ্চমতম যে ক্লাস সেটা হচ্ছে প্রেজেন্টেশন, অর্থাৎ আপনি আপনার প্রোডাক্ট কিভাবে আপনি কাস্টমার কাছে প্রকাশ করবেন, প্রেজেন্টেশন করবেন, কিভাবে কাস্টমারকে আপনি জানাবেন আপনার প্রোডাক্ট সম্পর্কে, ঠিক আছে। এখানে কন্টেন্ট আছে, আপনি কিভাবে স্ট্যাটাসগুলো দিবেন, কিভাবে লিখলে মানুষের কাছে সেটা খুব ভালোভাবে পছন্দনীয় হবে, কিভাবে আপনার লেখাটা পড়ে মানুষ অনেক বেশি আগ্রহ হবে আপনার প্রোডাক্টটা কিনতে, হ্যাঁ, কিভাবে আপনি কথা বলে আপনি প্রেজেন্টেশন করবেন কাস্টমার কাছে, সেটা নিয়েও আমি একটা ভিডিও রেডি করব। এরপর হচ্ছে চ্যাট, অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিসটা। আপনি যখন আপনার অ্যাড চলবে, আপনার যখন বিজ্ঞাপন চলবে, গ্রুপে আপনার কাস্টমার আপনাকে নক করবে, তখন তাদের সাথে নর্মালি চ্যাট করতে হয়। আপনি কিভাবে করে কাস্টমার সাথে আপনি চ্যাট করবেন, কিভাবে চ্যাট করলে কাস্টমার খুশি হয়, কিভাবে চ্যাট করলে কাস্টমার আপনাকে ফোন নাম্বারগুলো দিবে, সেই বিষয়গুলো নিয়ে আমি একটা ভিডিও রেডি করব, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিপিও সার্ভিস যেটাকে বলা হয়, বা কল সেন্টার, ভিপিও যেটাকে বলা হয়, এটা হচ্ছে ভিপিও মিনস অর্থাৎ হচ্ছে আপনার কল সেন্টার বা ভিপিও যেটাই বলেন, এটা হচ্ছে কাস্টমার যখন আপনার ফোন নাম্বার, কাস্টমারের ফোন নাম্বার যখন আপনাকে ইনবক্সে চ্যাটের মাধ্যমে পাঠাবে, তখন আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমারকে আপনি ফোন করতে হবে, ফোন করে কিভাবে আপনার প্রোডাক্টটা আপনি অনেক সুন্দর সাবলীল ভাষায় কাস্টমারকে আপনি শেয়ার করবেন আপনার প্রোডাক্টটা, যে আপনার প্রোডাক্ট এ কাজ করে, আপনার এই প্রোডাক্টের এ কোয়ালিটি আছে, এগুলো আপনি কিভাবে করলে আপনি ভালো হয়, অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশে যারা কল সেন্টারে জব করেন জানেন যে এটার অনেক বেশি ভ্যালু আছে, তো আমি সেটা মোটামুটি এক্সপিরিয়েন্স আমার কিছুটা আছে, আমিও সাবেক একটা কল সেন্টারে ছিলাম, হ্যাঁ, তো আমার কিছু অভিজ্ঞতা, আমি সেটা নিয়ে একটা ক্লাস মোটামুটি রেডি করব। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে ডেলিভারি। আপনি প্রোডাক্টগুলো যখন কাস্টমারের কাছে চ্যাট করে, বিজ্ঞাপন করে, কথা বলে, হ্যাঁ, যখন আপনি প্রোডাক্টটা সেল করবেন, তখন আপনি কাস্টমারের কাছে কিভাবে আপনার প্রোডাক্টটি পাঠাবেন, কিভাবে কাস্টমারের কাছে ডেলিভারি দিবেন, সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। এরপর হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইল আপনি যখন ফেসবুক মার্কেটিং করতে যাবেন, সরাসরি ব্যাংকের চেয়েও, ব্যাংক লেনদেনের চেয়েও আপনার যেটা অনেক বেশি ভূমিকা রাখবে সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। আপনি বিকাশ, রকেট, এভাবে করে আর নগদ যে সমস্ত মোবাইল ব্যাংকিংগুলো আছে, আপনি এই ব্যাংকিংগুলোর মাধ্যমে আপনি ভালো লেনদেন করতে পারবেন। একজন কাস্টমার কিন্তু আপনার আপনার সাথে লেনদেন করার জন্য সে ব্যাংকে যাবে না, আপনার 1-2 হাজার টাকা প্রোডাক্ট নিতে পারে আপনার থেকে, সেটার জন্য সে এক দৌড়ে সে ব্যাংকে যাবে না, আপনার মোবাইল ব্যাংকিংয়ের আশ্রয় নেবে। সো আপনি কীভাবে মোবাইল ব্যাংকিংটা করতে পারেন সে বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। এরপর হচ্ছে ক্যাশ অন ডেলিভারির একটা বিষয় আছে, কাস্টমারের কাছে আপনি কীভাবে সেল করবেন, কীভাবে সেল করলে কাস্টমার খুশি হবে, মানে নিবে, কাস্টমার কাছে সহজ হয়। আমি অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে লেনদেনের বিষয়টা, ক্যাশ অন ডেলিভারি। অর্থাৎ নর্মালি কাস্টমার তো আপনাকে, সব কাস্টমার অ্যাডভান্স পেমেন্ট করে না, তো সেক্ষেত্রে যেহেতু ফেসবুকের মাধ্যমে সবাই 100% বিশ্বাস করতে পারে না, তো সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি করতে হয়, হ্যাঁ। এটা কিভাবে করবেন আমি সে বিষয়টা আপনাদেরকে রেডি করে দিব, যে আপনি কিভাবে ক্যাশ অন ডেলিভারিটা করবেন, কিভাবে নিয়ম সেগুলো। যাই হোক, সব কিছু মিলে আমি এ পর্যন্ত আপনাদেরকে যা যা বললাম আশা করছি আপনারা নোট করেছেন। ফেসবুক আবারও বলবো মিলিয়ে নেবেন, ফেসবুক এই বিষয়গুলো কিন্তু আমি আপনার থেকে যারা যারা এই প্রশিক্ষণটা বর্তমানে নিচ্ছেন আমি তাদের সাথে প্রশ্ন করব বিষয়গুলো নিয়ে, আমাকে বলতে হবে। সো আরেকবার বলবো, আপনি নোট করে নিন, একটা হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক অ্যাড, এরপর প্রোডাক্ট চোর্স, প্রেজেন্টেশন, চ্যাট, ঠিক আছে, ভিপিও বা কল সেন্টার, ডেলিভারি, মোবাইল ব্যাংকিং, ব্যাংকিং, ক্যাশ অন ডেলিভারি, টোটাল সব কিছু মিলিয়েই কিন্তু একটা আপনার ফেসবুক মার্কেটিং, ঠিক আছে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো 10টা টোটাল ভিডিও আমি রেডি করবো আজকের মতো, ঠিক আছে। 10টা ভিডিওর মধ্যে আমি টোটাল সব কিছু বিষয়গুলো একসাথে করে গুছিয়ে দেবো আপনাদেরকে। এরপর যারা শেষ পর্যন্ত থাকবেন ওনাদেরকে নিয়ে ভিডিও কনফারেন্স করব, এবং আমি এরপরে বলবো আমার কথাগুলোর মধ্যে যাদের যে যে বিষয়গুলো আপনার বুঝতে কষ্ট হচ্ছে, আপনি ক্লিয়ার না, হ্যাঁ, আপনি সে বিষয়গুলো নোট করবেন, নোট করে আমাকে জানাবেন কমেন্টসে বা
প্রশিক্ষণটা তো এই মুহূর্তে যারা নিচ্ছেন তাদের সাথে আমার ইনবক্সে পর্যন্ত যোগাযোগ হচ্ছে, ঠিক আছে? তো আমাকে জানাবেন। তো ইনশাল্লাহ আশা করছি খুব খুব অল্প সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে আপনারা ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে ভালো কিছু করতে পারবেন। আপনাকে বুঝতে হবে, দেখেন ফেসবুক কিন্তু আপনিও ব্যবহার করেন, আমিও ব্যবহার করি, আপনি জানেন ফেসবুকের মাধ্যমেই কিন্তু, ফেসবুকের ইনকাম দিয়েই কিন্তু আমি চলতে হয়, তাহলে বিষয়টা বুঝতে হবে। দেখেন ফেসবুক অনেকে অনেক কিছুর জন্য ব্যবহার করে, আমরা নর্মালি যেটার জন্য ব্যবহার করি সেটা হচ্ছে জাস্ট সামাজিক যে বিষয়গুলো, বন্ধু বান্ধবীদের সাথে, আত্মীয় স্বজন সবার সাথে আমরা যোগাযোগ রক্ষা করা, চ্যাট করা, অডিও বা ভিডিও কলে কথা বলা, এটুকুর মধ্যে কিন্তু আমরা আছি। কিন্তু আপনি হয়তো অনেকে, আমরা অনেকে জানি না যে ফেসবুকের মাধ্যমে যে বিজনেস করা যায়, ফেসবুকের মাধ্যমে যে লক্ষ লক্ষ টাকা আর্ন করা যায়, এ বিষয়গুলো আমরা অনেকে ক্লিয়ার না। তো আমি চেষ্টা করছি পুরো পুরো বাংলাদেশে আমার একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য, আমি চাচ্ছি পুরো বাংলাদেশে আমার একটা এক প্রত্যেকটা থানায় আমার এক একজন ভাই বোন থাকবে যাদের সাথে আমার যোগাযোগ থাকবে। আমি যেখানে যাব আমি বলতে পারবো ওই জায়গায় আমার একটা ভাই আছে অমুক, ওই জায়গায় আমার একটা বোন আছে অমুক। তো আমার এমন একটা ইচ্ছে হলো, আমি এই জন্য উদ্যোগটা নিলাম। আশা করছি সবাইকে পাশে পাবো, আপনারা আমাকে হেল্প করবেন, আমাকে সহযোগিতা করবেন, যেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারি। তো ইনশাল্লাহ আমার বিশ্বাস এর দ্বারায় আপনারা অনেক বেশি উপকৃত হবেন, বিশেষ করে যারা ফেসবুক মার্কেটিং জানে, এমন অনেকেই আছেন আমার চেয়ে অনেক ভালো জানে, ঠিক আছে? যাই হোক, যারা আমার থেকে মোটামুটি বিষয়গুলো জানবেন, আশা করব তাদের সাথে আমার একটা সুসম্পর্ক হবে। আমি যেটা চাচ্ছি আর আমার যেটা নিজের দায়বদ্ধতা থেকে আমি যেটা বুঝি সেটা হচ্ছে দেশকে আমার কিছু দেয়ার আছে। তো আমি যদি অন্তত সারা দেশে অন্তত আমি যদি 50 জন বাদ দিই অন্তত 10 জন যদি উদ্যোক্তা যদি আমি তৈরি করতে পারি, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি হবে, যে আমি বলতে পারবো ফুলে যে দেশকে আমি 10 জন উদ্যোক্তা আমি রেডি করেছি, ঠিক আছে? এটা আমার অনেক বড়, এবং 10টা উদ্যোক্তা মানে 10টা ফ্যামিলির মুখে হাসি ফোটানো। তা আমি চাই আমার মাধ্যমে এমন কিছু হোক। হ্যাঁ, যাই হোক, সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল, এখানে শেষ করছি, দোয়া করবেন। এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য এখানের সাথে, চ্যানেলের সাথে বা গ্রুপের সাথে লেগে থাকবেন, আমি সবগুলো ভিডিও একটা একটা করে দিব, এবং গ্রুপেও আমি ভিডিওগুলো দিয়ে দিব, ইনবক্সেও আমি মোটামুটি ভিডিওগুলো দিয়ে দিব, ঠিক আছে? এটা আমার ফেসবুকেও দিব, আমি ইউটিউবের মাধ্যমেও দিব, মোটামুটি যেন সহজে দেখতে পারেন, ঠিক আছে? দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য, আমি যেন সুস্থ থাকি, ভিডিওগুলো যেন সবগুলো রেডি করতে পারি, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।